হিরো থ্রিলারের বেশ কিছু সেন্সর কিভাবে কাজ করে সেগুলো আপনাদেরকে জানিয়েছিলাম। এই পর্বে বাকি সেন্সরগুলোর কার্যক্রম এবং লং টাইম চালানোর পর টেস্ট রাইডে যে ভালো মন্দ দিকগুলো উঠে এসেছে সেগুলো আপনাদেরকে জানাবো। তাহলে আবার আমরা একটু সেন্সরের ভিতরে ঢুকে যাই। এক্সস্ট পাইপ দিয়ে কি পরিমাণ অক্সিজেন বের হচ্ছে সেটা অক্সিজেন সেন্সর নির্ণয় করে, এবং বায়ু দূষণ বেশি হওয়ার উপক্রম হলে ECU ইগনিশন কয়েলের কার্যক্রমে নজরদারি করে যাতে এয়ার এবং ফুয়েল প্রপারলি বার্ন হয়। সাইড স্ট্যান্ড সেন্সরের কাজ আমরা মোটামুটি সবাই জানি, স্ট্যান্ড না তুললে বাইক স্টার্ট নেবে না, এমনকি চলন্ত অবস্থায় কোনো কারণে স্ট্যান্ড একটা নির্দিষ্ট পরিমাণ নেমে গেলেও বাইকটির স্টার্ট বন্ধ হয়ে যাবে। ক্র্যাঙ্ক পজিশন সেন্সর ইঞ্জিনের RPM নির্ণয় করে এবং ইগনিশন টাইমিং কন্ট্রোল করে। হুইল স্পিড সেন্সরের কাজ চাকার গতি পরিমাপ করা, এবং ভেহিকল স্পিড সেন্সরের কাজ ইঞ্জিনের গতি নির্ণয় করা। বিশেষ করে ড্যাশবোর্ডে আমরা যে ডেটাগুলো দেখি তার বেশিরভাগই জেনারেট হয় এই দুইটি সেন্সরের মাধ্যমে। এন্টিলক ব্রেকিং সিস্টেমও এই দুইটি সেন্সরের ডেটাকে কেন্দ্র করে পরিচালিত হয়, এবং মোটরসাইকেলের গতি অনুযায়ী এটি ডিস্কটিকে প্রতি সেকেন্ডে 15 বার পর্যন্ত ধরে ছাড়ে, যার ফলে চাকা পুরোপুরি লক হয় না এবং এমার্জেন্সি ব্রেকিং ও স্লিপারি সারফেসে সহজে স্কিড করে না। আসলে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং হিরো তাদের থ্রিলারে এই কাজটা খুবই ভালোভাবে করেছে। এবার আসি মেইন রিভিউতে। হিরো থ্রিলার 160R-এর এক্সিলারেশন অসাধারণ, এবং এই সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট। 0-80 স্পিড খুব দ্রুত গেইন করে, যার কারণে হাইওয়ে রাইডে আপনি খুব দ্রুত আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। কমফোর্ট অসাধারণ এবং ওয়ান অফ দ্য বেস্ট। ব্রেকিংয়ের সময় ব্যালেন্স দারুণ পাওয়া যায় এবং ব্রেকিংও খুব ভালো। বাইকটির ওয়েট একটু কম মনে হয়েছে, এটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই রয়েছে। সিটি রাইডে একটু লাইট ওয়েট বাইক হলে ভালো হয়, আবার হাই স্পিডের কথা চিন্তা করলে ওয়েটটা আরেকটু বেশি হলে ভালো হতো। এর রিয়ার সাসপেনশনটি শুরু থেকেই ভালো পারফর্ম করতে শুরু করে, এবং ব্রেকিং পিরিয়ডের পরেও এটা স্টেবল থাকে, তো এর সাসপেনশন সেটিংস নিয়ে আমরা খুবই স্যাটিসফাইড। সিটি এবং হাইওয়ে মিলে আমরা এর অ্যাভারেজ মাইলেজ পেয়েছি 41 কিলোমিটার পার লিটার, এবং টপ স্পিড পেয়েছি 124 কিলোমিটার পার আওয়ার। থ্রিলার অসাধারণ স্মুথ একটা বাইক, হাই RPM কিংবা হাই স্পিডেও স্মুথলি রান করে। ডেফিনেটলি ওয়ান অফ দ্য স্মুথেস্ট বাইক ইন দ্য মার্কেট। হিল রাইডের সময় থার্ড গিয়ারে এই বাইকে পাওয়ার একটু কম মনে হয়েছে, এবং এর মিটারে কোনো গিয়ার ইন্ডিকেটর নেই যেটা দরকার ছিল। স্পিডোমিটারটি দিনে এবং রাতে খুব স্পষ্ট দেখা যায়। হাই বিমের আলো বেশ ভালো, কিন্তু লো বিমের আলো কম, তাই রাতে হাইওয়ে রাইডে এডিশনাল ফগ লাইটের প্রয়োজন পড়বে। লং ট্যুরেও ইঞ্জিন ওভারহিট ইস্যু কিংবা কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি। তো এই ছিল হিরো থ্রিলার 160R নিয়ে আমাদের টেস্ট রাইড রিভিউ, এবং ওভারঅল টেকনিক্যাল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো কোনো বিষয় যদি কেউ না বোঝেন ভিডিওগুলো বারবার দেখবেন, আই থিঙ্ক তাহলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মোটরসাইকেল রাইডের সময় প্রতিযোগিতামূলক মনোভাব অ্যাভয়েড করবেন। আল্লাহ হাফেজ। লিভ ফ্রি, রাইড সেফ। রেডি, 1 2 3 গো। আপনারা কি বোর হচ্ছেন? না না, বোর।